সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপানা বাবগঞ্জ টিভির আজকে সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি জুবায়ের আহমেদ। শুরুতে জানিয়ে দিচ্ছি মনা মিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের মাঝে নতুন ঘর হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী। গোমস্তাপুরে বিভিন্ন রোগে আক্রান্ত 30 জন রোগীর মাঝে চেক হস্তান্তর। জাগো নারী বন্যী শিকার ঈদ উপহার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের 5 উপজেলায় তৃতীয় পর্যায়ে প্রায় 6 শতাধিক গৃহহীন পরিবারের মাথা খোঁজার ঠাঁই হল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা 71টি, শিবগঞ্জ উপজেলা 116টি, গোমস্তাপুর উপজেলায় 63টি, নাচোর উপজেলায় 216টি এবং ভোলাহাট উপজেলায় 150টি গৃহ রয়েছে। সকালে উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহানের সভাপতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিফ খান। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি মোহাম্মদ আব্দুল ওদুদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌসিকুল ইসলাম তোসি, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার। উপকারভোগীদের মাঝে বক্তব্য দেন সেলিম রেজা ও ছবি খাতুন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসিমিয়া রোগীদের মাঝে চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার গোমস্তাপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা সভাকক্ষে এই চেক হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ হুমায়ুন রোজা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম সহ অন্যান্যরা। পরে 50,000 টাকা করে মোট 30 জন রোগীর মাঝে এসব চেক হস্তান্তর করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ঝিলিম ইউনিয়নের নারী শ্রমিকদের মাঝে ঈদ উপহার দিয়েছে জাগো নারী বন্যী শিখা। জামতলা এলাকায় মনামিনা কৃষি খামারে 20 জন নারীকে শাড়ি দেয় সংগঠনটি। একই সাথে সেমাই চিনি দেওয়া হয় মনামিনা কৃষি খামারের পক্ষ থেকে। এ সময় উপস্থিত ছিলেন জাগো নারী বন্যী শিখার চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন, উপদেষ্টা আনোয়ার হোসেন, কৃষি উদ্যোক্তা মতিউর রহমান, সমাজসেবী জহিরুল ইসলাম, সায়রা বেগম সহ অন্যান্যরা। সবশেষে করোনা বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আজ এখানেই শেষ করছি চাঁপাইনবাবগঞ্জ টিভি সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের ফোন করুন 0131602589 আজকের মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি। নিয়মিত চাঁপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।